স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতি মোকাবেলায় সোমবার থেকে লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। করোনায় বন্ধ রাজশাহীর চিড়িয়াখানা সহ অন্যান্য বিনোদন কেন্দ্র। সাংবাদিক নির্যাতনকারী হেফাজত কর্মীদের দ্রুত বিচার দাবি আরিউজের। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ এবং বিরাজমান পরিস্থিতি মোকাবেলায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনে যাচ্ছে বাংলাদেশ সরকার। শনিবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংকালে এ কথা জানান। তিনি বলেন, এ সময় জরুরি সেবা চালু থাকবে এবং শিল্প কারখানা শর্ত সাপেক্ষে চালু থাকতে পারে, তবে সেগুলোতে শিফটিং ডিউটি চলবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে, কিন্তু এখনও অনেকেই মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধির প্রতি অনীহা দেখাচ্ছে, যা প্রকারান্তরে ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। নিজেদের সুরক্ষায় সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন মূল কাজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় 18 দফা সংবলিত পরিপত্র জারি করে। মূলত এরপরই উল্লেখিত সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতার কারণে বৃহস্পতিবার ইউরোপ সহ 12 দেশের যাত্রীদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিদর্শক বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। একই কারণে এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি একেবারে 1.5 মাস বাড়ানো হয়। একইভাবে 3 পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানের পর্যটন কেন্দ্র এবং হোটেল মোটেল ও সর্বোচ্চ 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করার খবর পাওয়া গেছে। বন্ধের এই আওতা আরও বাড়তে পারে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শামিমা ফেরদৌস শিমুলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শামিমা ফেরদৌস মারা যান। এছাড়াও কোভিড-19 মহামারীতে গত 24 ঘন্টায় দেশে 58 জনের মৃত্যু হয়েছে। 5,683 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এই সময়ে। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত একদিনে 24,548টি নমুনা পরীক্ষা করে গত 24 ঘন্টায় 5,683 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে 6,30,277 জনে দাঁড়িয়েছে, আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 9,213 জনে। 24 ঘন্টায় শনাক্তের হার 23.15%। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর থেকে এ ঘোষণা কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সুপারভাইজার শরীফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামানের নির্দেশনায় কেন্দ্রীয় উদ্যান বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার থেকে বনভোজন সহ সব ধরনের অনুষ্ঠান বন্ধ করা হয়েছিল। আজকে দুপুর থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এদিকে টি বাঁধের ট্যুরিস্ট স্পট বন্ধ থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এ নিয়ে শুক্রবার বিকেলে মার্কিং করেছে ট্যুরিস্ট পুলিশ। সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় টি বাঁধ ট্যুরিস্ট স্পট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের 1 থেকে 15 এপ্রিল পর্যন্ত টি বাঁধ ট্যুরিস্ট স্পট বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে। সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনাকারী হেফাজত ইসলামের উগ্র কর্মীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। শনিবার বেলা 11টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে হেফাজত ইসলামের উগ্র কর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতন ও লাঞ্ছনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে আরিউজের নেতৃবৃন্দ এ দাবি জানান। এ সময় হরতালের নামে দেশব্যাপী তাণ্ডব চালানো হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবিও জানায় রাজশাহী সাংবাদিক নেতারা। মানববন্ধনোত্তর সমাবেশের বক্তারা বলেন, হেফাজতের উগ্রকর্মীরা সারা দেশে সরকারি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, গণমাধ্যম কর্মীদের নির্যাতন করছে, লাঞ্ছিত করছে, গণমাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ করছে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে। তাই অবিলম্বে ধর্মভিত্তিক এই সংগঠনটিকে নিষিদ্ধ করতে হবে আর ধ্বংসযজ্ঞের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। আরিউজের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, বর্তমান সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহমুদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান শ্যামল, বিএফইউজে সদস্য জাবিদ ওপো, আরইউজের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা চাই অতি দ্রুত এই তাণ্ডবকারী হেফাজতে ইসলাম মৌলবাদী গোষ্ঠীকে গ্রেপ্তার করা হোক এবং তাদের আইনের আওতায় আনা হোক। গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে আহত এবং তাদের গাড়ি সহ বিভিন্ন ইকুইপমেন্টস যেভাবে ধ্বংস করা হয়েছে, এইটা অত্যন্ত অনভিপ্রেত এবং এটা আমি মনে করি এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। সুতরাং হেফাজতে ইসলামের আন্দোলনের নামে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালিত করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। পাশাপাশি এর নির্দেশদাতা যারা, বিশেষ করে হেফাজতে ইসলামের যারা মূল চালিকা শক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা ইতিমধ্যে স্বীকার করেছেন যে আন্দোলন কর্মসূচিতে তাদের নিয়ন্ত্রণে ছিল না এবং তাদের এই ব্যর্থতা যেহেতু তারা দাবি করেছে বা স্বীকার করেছে আমাদের নিয়ন্ত্রণে ছিল না, অতএব তাদের এই যারা আন্দোলন পরিচালনা করছে তাদেরকে গ্রেপ্তার করলেই মূলত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতাদেরকে পাওয়া যাবে বলে আমি মনে করছি। নোয়াখালীর সুবর্ণচরে সেচ পাম্পে বিদ্যুতের তারে জড়িয়ে এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সালাউদ্দিন উপজেলার 5 নং জুবলি ইউনিয়নের চর ব্রাগা গ্রামের আব্দুর রশিদের ছেলে। শুক্রবার রাত 9টার দিকে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন সন্ধ্যা 7টার দিকে উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের 7 নং ধ্রোন এলাকায় আব্দুল খালেক কন্ট্রাক্টরের অ্যাগ্রো ফিশারিজ খামারে এ ঘটনা ঘটে। বন্ধ করো। স্থানীয় সূত্রে জানা যায় সালাউদ্দিন সন্ধ্যার দিকে সেচ পাম্প দিয়ে মৎস্য খামারের একটি পুকুরের পানি কমানোর কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতাবশত সেচ পাম্প থেকে সে বিদ্যুৎ স্পষ্ট হয়। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনলে সে মারা যায়। চরজব্বর থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি নওগাঁর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের প্রতিকৃতি ও তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। শনিবার সকাল 11টায় আব্দুল জলিলের গ্রামের বাড়ি নওগাঁ শহরের চকপ্রাণে তার পারিবারিক কবরস্থানে তার সমাধিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম আর রকি, সহসভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুন নবী বেলাল, দপ্তর সম্পাদক ফরমান আলী সহ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সোহেল রানা, অন্তর আহমেদ, সজীব হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।